আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনারা তো ভালো আছেন, এটা আমি ভালো করেই বুঝছি, কিন্তু আমি তো ভালো নাই। আমার চ্যানেলটা তো আপনারা সাবস্ক্রাইব করেন না, ভিডিওগুলো দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না। আর যারা নতুন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের গেল এসি আরও একটা নতুন ভিডিও, ভিডিওটা সেই দেখতে থাকেন ফুল ভিডিও, বুঝছেন? বন্ধু বান্ধবীরা পাইলে যে রকম খুশি হয় এই হিংমাস এই অবস্থা, একজনের একজনের ফিটে ফাইয়ে দেখেন কি লাফালাফি শুরু করছে, দেখতে আসেন তো লাফাইতে আছে কেমনে। এই হিংমাসগুলোর তো মনে হয় মেকআপ সরানো হয়েছে, আর সরমে একশো লুকাইতে আছে দেন। আরে এরকম কাম কেউ করে? আর এগুলোর তো মেকআপ করছে আবার লাল সালালসা এই অবস্থায় লেগেছে, আর একজনে দেখতে সরমে লাফালাফি শুরু করছে, এই আমার ছবি তুললো না ছবি তুললো না এই অবস্থা। আরে এই হলমাসগুলোর মেকআপ করলে না কি অবস্থা চাই আর আছে তাতে। আহ, কোরাল মাছটা ঠিক আছে, রুইত মাছগুলো মোটামুটি ঠিক আছে, মেকআপ টেকআপ করে গিয়ে আসছে সব সব করে, বুঝলেন না? যে এই কাতল মাছটার দিকে হেলাম, কাইটু আগাইবেন না, আমার মেকআপ গেছে ধুইয়ে এখন আইন। আরে দেশি এককালে কুহিরের কই মাছ, মালেন্দা মাছ, হ্যাঁ তো কেটেছে। আহ, আমরা গেলাম মর গিয়ে, এরপর ক্যামেরা লিয়ে আসছে একটু আগে এলি তুই। বড় একটা কোরাল মাছের সিজার করে ধুয়ে গেছে। আহ, বাচ্চা কাচ্চা সব লয়ে গেলে মানছি, ওইলে কিছু মানবতা কোথায়, কেউ কিছু বলে না, কি অবস্থা মাছগুলো। আহ, আমি দেখছি দেখি দেখি এগুলো আপনারও দেখাইতেছি, আপনারাও কিছু বলতেছেন না, কমেন্ট করে অবশ্যই বলেন। এগুলো বিবেকহীন মানুষের কাজ, কোনো ভালো মানুষের কাজ এরকম ভাবে মাছগুলো ফালাই রাখা? হ্যাঁ বলেন, এগুলো মানুষকে দিয়ে দেবে, মানুষ নিয়ে বাসায় নিয়ে রান্না করে খাবে, সেটা আলাদা কথা। এরকম বাজারে পড়ে থাকলে এটা কেমন দেখায় না? দেখেন একটা প্রেগনেট লাইলন টিকা মাছ মাইরা ফেলাইছে। আহ, এটার কত লাখ লাখ বাচ্চা হয়তো করলো, কি সর্বনাশ করছে না? তোকে তো পুলিশে দেওয়া উচিত বলেন। গ্রামের ছোটো ছোটো অবুজ, ছোটো ছোটো মলেন্দা মাছ এগুলো রান্না বাড়িয়ে দিয়েছে। আহ, বুঝ ব্যবস্থা হইলে কত কিছু করতে এরা দেশে, কত উন্নত করতে দেশটা। এই লাল আর কালা দুইটা মাছ একখানে রাখা উচিত, তারা তো আন্দোলন করবে ভবিষ্যতে, মরে গেছে দেখিয়ে না, আর তো অবস্থা খারাপ হয়ে যেতে বলছে। আর সব মাছগুলো থাকতে সিরকে হালাইতিস, কোনো কোনো কথা এগুলো যেই রাখছে এগুলো ঠিক আছে, তখন দেখাইতে আছে আমরা দেখাইনি, এগুলো জেতা আমি আমরা অপরাধ করি নাই, আমরা যেই রাখছি যেগুলো জেতা আছে। হ্যাঁ, আপনার আমার কোনো অপবাদ দেন, এগুতে আসে দেখেন সামনের দিকে কি হইতেছে, এটা দেখার লেগে তো আমি প্রস্তুতি ছিলাম না, আমার মাথা ঠিক থাকে না, এখনই আমি পুলিশের ফোন দেব। দেখেন মাস্টারে আমার সামনে সাহস তো করতে পারো, মাস্টারে কাটতে করতে আছে কি। আহ, দেখেন কেমনে মাছগুলো কাটতে আসে, এ কাটে না তাই কি হারবে, মাছ তো খাওয়ার লিগেই ঠিক তো আছে। হ্যাঁ, এ ভালো কথা, বেশি বেগি দেখি তেলা পোকা মাছগুলো দিয়েই রেখে, ও তেলা পোকা না তো তেলাপিয়া মাছ। যাই হোক, রূপসাদা মাছগুলো একদম চকচক করতে আছে, সেই লেভেলের চেহারা সুন্দর, প্রথম দেখাই রাজি হয়ে যায় সবাই, মানে পছন্দ হয়ে যায় মাছ কিনে হলে। যাই হোক, বেমালাই মাছ দেখাইলাম, এখন তো প্রায় শেষ পর্যায়ে পড়ছি, সব মাছই জেতা মাছ দেখাইলাম, হুটকি মাছ না দেখাইলে কেমন হয়? হ্যাঁ, হুটকিও দেখাই দিলাম। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।